মাসিক সংক্রান্ত কিছু শব্দ নিয়ে আজকে আমরা আলোচনা করবো এগুলো আমাদের খুবই প্রয়োজন ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আপনাদের সাথে আলোচনা করবো যেগুলো জানা একান্ত প্রয়োজন তো প্রথমেই আমরা যে চামটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অ্যামিনোরিয়া অ্যামিনোরিয়া এর আবার বিভিন্ন টাইপ আছে হ্যাঁ এগুলো কিন্তু আমরা এখন আলোচনা করবো না সেগুলো আবার আলাদা আলাদা এইগুলো নিয়ে যখন আলোচনা করবো প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা যখন আলোচনা করবো তখন সেই টাইপ কেন হয় এর পিছনে কি কি কারণ রয়েছে কি কি লক্ষণ রয়েছে কখন আমরা কোনটাকে কি বলবো এগুলো আবার তখন আলোচনা করবো বাট এখন ওভারভিউ মানে ইন জেনারেল এই টার্মগুলো সম্পর্কে আমরা জানবো প্রথমে হচ্ছে অ্যামিনোরিয়া অ্যামিনোরিয়া হচ্ছে কি দেখলে এখন সেটা অ্যাবসেন্স অফ ফার্স্ট মিনিস্ট্রুয়াল পিরিয়ড বাই এইস ফিফটিন তাহলে কি বলা হয়েছে অ্যামিনোরিটি হচ্ছে কি দ্য অ্যাবসেন্স অফ ফার্স্ট মিনিস্ট্রুয়াল পিরিয়ড বাই এইস ফিফটিন অর্থাৎ একজন মেয়ের যে বয়সে মাসিক শুরু হওয়ার কথা মাসিক শুরু যদি না হয় অর্থাৎ মাসিক শুরু হওয়ার কথা তার কিন্তু তার মাসিকটা শুরু হচ্ছে না সেটা যদি আপ টু ফিফটিন ইয়ার্স হয় পনেরো বছরের মধ্যে যদি তার মাসিক না দেখা দেয় তাহলে এটাকে বলা হচ্ছে অ্যামিনোরিয়া ঠিক আছে অ্যামিনোরিয়া সেকেন্ডারি অ্যামিনোরিয়া রেফার্স টু এ স্ট্রেচ অফ অ্যাটলিস্ট থ্রি মান্থস উইদাউট মিনিস্ট্রেশন এখন দেখুন সেকেন্ডারি অ্যামিনোরিয়া কোনটা একজন নারীর মাসিক হচ্ছে হয় কিন্তু হঠাৎ করে দেখা গেলো তার মাসিকটা তিন মাসের জন্য বন্ধ রয়েছে অ্যাটলিস্ট ঠিক আছে অ্যাটলিস্ট থ্রি মান্থস তখন আমরা সেটাকে অ্যামিনোরিয়া বলব বাট সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিনোরিয়া সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিনোরিয়া সেটা কী কী কারণে হতে পারে থ্রি মান্থস উইদাউট মিনিস্ট্রুয়েশন মাসিক না হয়ে হতে পারে ওয়েদার ফ্রম প্রেগন্যান্সি মেডিকেল কন্ডিশন এখন সেটা প্রেগনেন্সি জনিত কারণেও হতে পারে আবার যে কোনো গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেমের কারণেও হতে পারে মাসিকজনিত কোনো সমস্যার কারণে হতে পারে অর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কোনো অর্গানের প্রবলেমের কারণে হতে পারে অর্থাৎ যখন একজন নারীর মাসিক যে বয়সে শুরু হওয়ার কথা সেটা না হয়ে যদি অন্তত দু এক বছর অতিবাহিত হয় এটা হচ্ছে অ্যামিনোরিয়া যেটাকে আমরা অ্যামিনোরিয়া বলি এই ফর্মটা কি শুরু হওয়ার কথা বয়স বারো হয়ে গেছে তেরো চোদ্দ হয়ে গেছে তার মাসিক এখনো শুরু হয়নি প্রাইমারি অ্যামিনোরিয়া অ্যামিনোরিয়া হ্যাঁ আর সেকেন্ডারি অ্যামিনোরিয়া কি বলছি যে তার মাসিক অলরেডি শুরু হয়েছে হয়তো এক বছর দু বছর তিন বছর হয়েছে পাঁচ বছর হয়েছে বা হঠাৎ করে তার মাসিকটা বন্ধ কমপক্ষে তিন মাসের জন্য এবং সেটা প্রেগনেন্সির কারণেও হতে পারে অথবা প্রেগন্যান্সি ছাড়া অন্য কোনো রোগের কারণেও হতে পারে এইরকম যদি কারো মাসিক কমপক্ষে তিন মাসের জন্য বন্ধ থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে কি সেকেন্ডারি অ্যামিনোরিয়া অ্যাটলিস্ট থ্রি মান্থস সেকেন্ডারি অ্যামিনোরিয়া তাহলে অ্যামিনোরিয়া আমরা এখানে দেখলাম যে দুই টাইপের একটা হচ্ছে প্রাইমারি আর একটা সেকেন্ডারি অ্যামিনোরিয়া প্রাইমারি অ্যামিনোরিয়া কোনটা যেটা মাসিক শুরু হওয়ার কথা বাট আদৌ এখন পর্যন্ত শুরুই হয়নি এটা হচ্ছে প্রাইমারি অ্যামিনোরিয়া আর সেকেন্ডারি অ্যামিনোরিয়া হচ্ছে মাসিক শুরু হয়েছে বাট একটা সময় গিয়ে দেখা গেল তিন চার মাসের জন্য তার মাসিকটা বন্ধ অবস্থায় আছে হচ্ছে সেকেন্ডারি অ্যামিনোরিয়া এখন এই সেকেন্ডারি অ্যামিনোরিয়া এটা প্রেগনেন্সির কারণে হতে পারে যেটা আমরা বলি ফিজিওলজিক্যাল অ্যামিনোরিয়ো এটাকে বলা হয় হ্যাঁ অথবা জেস্টেশনাল অ্যামিনোরিয়া বলা হয় বা ফিজিওলজিক্যাল এটাকে আমরা বলি যে একটা বডি নর্মাল কন্ডিশন প্রেগন্যান্সিটা বডির একটা নর্মাল কন্ডিশন এটা কোনো রোগ নয় বাট এই কারণে মাসিকটা বন্ধ এটা এটা ফিজিওলজিক্যাল অ্যামিনিয়ো বলা হয় আর মেডিকেল কন্ডিশনে যদি হয় অর্থাৎ কোনো রোগের কারণে তার জড়ায়ুতে টিউমার আছে বা তার ওভারিতে টিউমার আছে অথবা তার জড়ায়ুতে অন্য কোনো প্রবলেম হয়েছে হ্যাঁ কোনো মোল রয়েছে ভিতরে এইরকম যদি কোনো অসুখ হয় তার অসুখের কারণে অথবা প্রেগন্যেন্সির কারণে যদি কমপক্ষে তিন মাস বা তার চেয়েও বেশি সময় ধরে মাসিক বন্ধ থাকে সেটা হচ্ছে সেকেন্ডারি এমিউরিয়া আর শুধু অ্যামিনোরিয়া যদি আমরা বলি একটা কথায় তাহলে বলতে হবে যে সহজ কথায় মাসিক বন্ধ থাকা কোনো টাইম টেবিল আমরা কিছু উল্লেখ করলাম না বাট হইন আমরা যখন এই অ্যামিউরিয়া শব্দটা বলবো তখন বুঝতে হবে যে মাসিকটা বন্ধ রয়েছে তার অ্যামিউরিয়া আমরা অনেক সময় লিখে রাখি অ্যামিনোরিয়া ফর টু মান্থস অর্থাৎ দু মাস থেকে তার মাসিক হচ্ছে না অ্যাবসেন্স অফ মিনিস্ট্রেশন অ্যামিউনিয়া ফর টু মান্থস অ্যামিউনিরিয়া ফর থ্রি মান্থস ফোর মান্থস সিক্স মান্থস এরকম লেখা হয় হ্যাঁ তাহলে এই যে অ্যামিনোরিয়া এই টার্মটা দেখলে বুঝতে হবে যে মাসিক বন্ধ রয়েছে অ্যামিনোরিয়া অ্যামিনোরিয়া হ্যাঁ মেনোরিয়া মানে হচ্ছে মাসিক হওয়া মেনোরিয়া আর তার সাথে যখন এ শব্দটা যুক্ত হয় অ্যামিনোরিয়া মানে হচ্ছে মাসিক বন্ধ মেনোরিয়া মানে মাসিক হয় অ্যামিনোরিয়া মানে মাসিক হচ্ছে না মাসিক বন্ধ এই শব্দটা যখন যুক্ত হয় তখন অ্যাবসেন্স বুঝায় হ্যাঁ অ্যাবসেন্স বুঝায় ঠিক আছে অ্যামিনোরিয়া আর রিয়া যেখানে শব্দটা থাকবে দেখবেন ডবল আর এইচ ই রিয়া তখন সেখানে বুঝতে হবে একটা আহ স্রাব রিয়া শব্দটা হচ্ছে স্রাব ঠিক আছে এই যে অ্যামিনোরিয়া শব্দটা শেষে ডবল আর এইচ ই রিয়া রিয়া সব শব্দের সাথে থাকবে সেখানে বুঝতে হবে এটা এক ধরনের স্রাব এখন সেটা ব্লিডিং হতে পারে মিউকাস হতে পারে ওয়াটার হতে পারে যে কোনো ফ্লুইড শরীর থেকে বের হতে পারে যেমন অ্যামিনোরিয়া বলি আমরা অ্যামিনোরিয়া বলতে কি বুঝাচ্ছি মেনোরিয়া মানে মাসিক স্রাব তারপরে আপনারা দেখবেন আহ নাক দিয়ে যখন স্রাব হয় তখন আমরা রাইনোরিয়া বলি মানে নাক দিয়ে বের হচ্ছে রাইনোরিয়া এই রিয়া শব্দটার সাথে আছে ঠিক আছে তাহলে অ্যামিনোরিয়া মানে হচ্ছে ওই স্রাবটা অনুপস্থিত কোন স্রাবটা মাসিকের স্রাবটা ঠিক আছে এরপরে আমরা যদি একটু নিচে যে ক্রাম্প একটা শব্দ আমরা প্রায় ইউজ করি আহ মাসিকের সময় দেখবেন অনেক মেয়েদের হাত পায়ে চাবানি কামড়া নিয়ে আসে আমরা সহজ কথায় বলি বা তলপেটে ব্যথা আসে চাবাই কামড়ায় এরকম বলে থাকে রুগে এসে খুব হাত পা কামড়ায় স্যার মাসিকের সময় একদম পা ব্যথা হয়ে যায় আবার তলপেটে প্রচুর ব্যথা আসে এই যে কথাগুলো এটাকে আমরা একটা কথায় ক্রামস দিয়ে প্রকাশ করি হ্যাঁ ক্রামস এগুলো এই শব্দটা অনেক পরিচিত আমাদের আমরা কারণ অ্যানাটমি বইয়ে বা ফিজিওলজি বইয়ে অথবা আমাদের ম্যাথমেটিক্যাল বইয়ে অথবা আমাদের রেপার্টরিতে অনেক জায়গায় কিন্তু ক্রামস আমরা পেয়েছি বিশেষ করে পেন ক্রাম্পিং পেন হ্যাঁ এটা পেয়েছি আমরা তাহলে এই এই জিনিসটা কি ক্রামসটা হচ্ছে থ্রোভিং আর ক্রাম্পিং পেন হেন্স দ্য নেম মানে ক্রাম্পিং জামানো কামড়ানো ব্যথা সেখান থেকে এই ক্রাম্প শব্দটা এসেছে ইন দ্য লোয়ার অ্যাবডোমেন ব্রড অন ইয়ার ক্রিওট অর্থাৎ মাসিকের সময়ে যখন তলপেটে ব্যথা আসে দে ক্যান বি মাইলি আনকমফোর্টেবল অলসো সিভিয়ার দে মেক ইউ ভোমিট এটা এই ক্রাম্পটা মানে এই ক্রাম্পিং পেনটা অনেক বেশি হতে পারে আবার অল্প হতে পারে আবার অনেক সময় দেখা যায় যদি বেশি হয় তবে সেক্ষেত্রে অনেকের বমিও হয়ে যেতে পারে মাসিকের সময় এই ব্যথার কারণে হ্যাঁ তাহলে এটা হচ্ছে ক্রাম্প ক্রাম্পটা কি মাসিকের সময় মহিলাদের তলপেটে যে ব্যথাটা আসে এটা কি ক্রাম্প বলা হয় হুম তাহলে আমরা যখন এটা ফিমেল পেশেন্টের মিনিস্ট্রি কমপ্লেন নিয়ে যখন আসবে তখন যদি আমরা ক্রাম্প শব্দটা লিখি কোথাও বা কোনো প্যাশন যদি এসে বলে যে আমার তলপেটে ব্যথা করে তাহলে আমরা ক্রাম্প এই একটা শব্দ দ্বারাই আমরা কিন্তু প্রকাশ করতে পারি তখন কিন্তু আমাদের ওই যে পেইন লোয়ার অ্যাবডোমেন ডিউরিং মিন্স এই কথাটা কিন্তু লেখা লাগে না এটা হচ্ছে এই টার্মগুলোর সুবিধা এটা নিজের এটা অ্যাকচুয়ালি নিজের জানা থাকতে হবে নাহলে তো আর এগুলো প্রয়োগ করতে পারবো না আমরা এই যে প্যাশন সেস শি সাফার লোয়ার অ্যাবডোমিনাল পেইন ডিউরিং পিরিয়ড এখন এই কথাটা এত ডিটেলস না লিখে আমরা ক্রাম্প লিখতে পারি তাহলেই বোঝা যাবে যে এক কথায় মাসিকের সময় তার তলপেটে ব্যথা আসছে আচ্ছা এরপরে আমরা একটা টার্ম নিয়ে আলোচনা করি খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিসমেনোরিয়া ডিসম্যানোরিয়া হ্যাঁ মেনোরিয়া মেনোরিয়া একটু আগে বলেছি মেনোরিয়া মানে কি মাসিক স্রাব আর ডিস শব্দটা যখন থাকবে তার সাথে বুঝতে হবে পেন তাহলে ডিসমেনোরিয়া ডিসমেনোরিয়া মানে হচ্ছে পেইনফুল পিরিয়ডস পেইনফুল পিরিয়ডস অর্থাৎ মাসিকের সময় ব্যথা মাসিকের সময় ব্যথা ডক্টরস কল ইট প্রাইমারি ডিসমেনোরিয়া দ্য মোস্ট কমন টাইপ এটাকে সাধারণত কি বলা হয় ডক্টরস কল ইট প্রাইমেরি ডিসমেনোরিয়া ইফ ইট ইজ এন কস্ট বাই অ্যানাদার কন্ডিশন অ্যান্ড সেকেন্ডারি ডিসমেনোরিয়া ইফ ইট ইস এন্ডোমেট্রিওসিস ডিসমেনোরিয়া মানে হচ্ছে মাসিকের সময় ব্যথা মাসিকের সময় ব্যথা এখন এই ব্যথাটা যদি শুধুমাত্র মাসিকজনিত কারণে হয় তাহলে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া আর যদি জরায়ের ভিতরে অন্য কোনো কারণে যদি এই ব্যথাটা আসে তাহলে সেটাকে আমরা বলবো সেকেন্ডারি ডিজমেনোরিয়া মাসিকের সময় ব্যথা প্রাইমেরি ডিসমেনোরিয়া আর যখন এটা জড়াইয়ের ভিতরে অন্য কোনো রোগের কারণে যদি এই ব্যথাটা আসে তাহলে সেটাকে আমরা বলবো কি সেকেন্ডারি ডিসমেনোরিয়া তাহলে অ্যামিনোরিয়া ক্রামস এবং ডিসমেনোরিয়া তিনটি আলোচনা করলাম এরপরে আমরা আলোচনা করবো এন্ডোমেট্রিওসিস খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম এন্ডোমেট্রিয়াম কি তা নিশ্চয়ই সবার মনে আছে তাই তো মনে আছে কি সবার এন্ডোমেট্রিয়াম এন্ডোমেট্রিয়াম মনে আছে ফাইন থ্যাংক ইউ একদম জ্বরের ভিতরের যে লেয়ারটা জ্বরের ভিতরের যে লেয়ারটা সেটাকে বলা হয় কি এন্ডোমেট্রিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম আমাদের বোনদের অনেক বেশি সাফার করতে হয় আমরা একটু প্রবলেম হচ্ছে এই এন্ডোমেট্রিওসিস জ্বরের ভিতরের যে লেয়ারটা যেটার ভিতরে কনসেপশন হয় অর্থাৎ ইমপ্লান্টেশন হয় যেটার ভিতরে এসে বাচ্চা ধারণ করে যে পরিবেশটার মধ্যে যে ভূমিটার মধ্যে এই ক্যারেক্টারের টিস্যু যদি বডির অন্য কোথাও তৈরি হয় তাহলে সেটা বলা হয় সহজ কথায় বোঝা গেছে বিষয়টা অর্থাৎ ইউট্রাসের ভিতরে থাকে তাই তো ভিতরের লেয়ার তাহলে ইউট্রাসের বাইরে যদি কোথাও এই ধরনের

এই এন্ড্রোমেট্রিয়াল লাইনিংটা তৈরি হয় কোথাও ফ্যালোপিয়ান টিউবে হতে পারে ওবারিতে হতে পারে আপনার কি বলে আরও বাইরে কোথাও হতে পারে তাহলে এন্ড্রোমেটিওসিস বিষয়টা হলো জরার ভিতরের যে লেয়ারটা সেই লেয়ারের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের টিস্যু যদি জরের বাইরে কোথাও তৈরি হয় সেটাই হচ্ছে এন্ড্রোমেটিওসিস তাহলে কি লেখা আছে ডিজিজ ইন হুইস টিস্যু সিমিলার টু দা ইউট্রাইন লাইনিং গ্রোস আউটসাইড দ্য ইউট্রাস অর্থাৎ ইউট্রাইন লাইনিং ভিতরে যে লাইনিংটা এন্ডোমেট্রিয়াম এই এন্ডোমেট্রিয়ামের যে ক্যারেক্টার এন্ডোমেট্রিয়টা যেরকম এই রকমের টিস্যু যদি এন্ডো বাইরে কোথাও তৈরি হয় সেটাকে বলা হচ্ছে এই ওসিস শব্দটা যেখানে থাকবে সেখানেই বুঝতে হবে যে কোনো কিছু তৈরি হওয়া কোনো কিছু তৈরি হওয়া ওসিস কোনো কিছু তৈরি হওয়া যেমন আমরা যারা বিজ্ঞানের ছাত্র রয়েছি বা সাধারণ বিজ্ঞান যারা পড়েছেন নাইন টেনের সাধারণ বিজ্ঞানে দেখবেন এই যে কোষ বিভাজন একটা চ্যাপ্টার ছিল সেখানে দেখবেন এরকম মিওসিস মাইটোসিস এই এই জিনিসগুলো ছিল না যে সেল ডিভিশনের ধাপগুলোর মধ্যে মিওসিস একটা প্রক্রিয়া মাইটোসিস একটা প্রক্রিয়া এই যে ওসিস মিনস হচ্ছে তৈরি হওয়া ওসিস মানে তৈরি হওয়া তাহলে এনডোমেট্রিওসিস মানে এনডোমেট্রিয়াম তৈরি হওয়া ঠিক আছে ওই ক্যারেক্টারের টিস্যু তৈরি হওয়া আচ্ছা এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মেনার্কি মেনার্কি এটা হচ্ছে দ্য টেকনিক্যাল টার্ম ফর দ্য ফার্স্ট টাইম ইউ মিনিস্ট্রেট অর্থাৎ অনসেট অফ মিনিস্ট্রেশন প্রথম যে মিনিস্ট্রেশন হয় সেটাকে বলা হচ্ছে মেনার্কি অনসেট অফ মিনিস্ট্রেশন কোনো একজন মেয়ের বা কোনো একজন নারীর যখন প্রথম মিনিস্ট্রেশন হয় সেটাকে বলা হয় মেনার্কি অনসেট অফ মিনিস্ট্রেশন এটাকে বলা হয় মেনার্কি ঠিক আছে মেনার্কি এই শব্দটা এমি এন এর চেয়েছি মেনার্কি ফার্স্ট অ্যাপিয়ারেন্স অফ মিনিস্ট্রেশন মাসিক প্রথমবার যে মাসিক হয় সেটাকে বলা হয় মিনার্কি বলা হয় না মিনার্কি কোন বয়সে হয়েছে আমরা বলি মেনার্কি কত বছর বয়সে হয়েছে মানে কত বছর বয়সে তার প্রথম মাসিকটা হলো মেনার কি এরপর হচ্ছে মেনোপস এটা কিন্তু আমরা সবাই জানি মেনোপস হ্যাঁ এটা কি অর্থাৎ একজন স্ত্রী লোকের দেহের যে মাসিক ঋতুস্রাব হয় প্রতি মাসে একবার করে এটা আমরা জানি যে একটা বয়সে গিয়ে বন্ধ হয়ে যায় তাহলে এই মাসিক বন্ধ হয়ে যাওয়াটা কি বলা হয় মেনোপস মাসিক বন্ধ হয়ে যাওয়াটা কি হচ্ছে মেনোপজ মাসিক বন্ধ হয়ে যাওয়াটা কি মেনোপজ এটা সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে হয়ে থাকে বা কারো কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে মাসিক যে হরমোনগুলোর কারণে হয়ে থাকে সেই স্টোজেন প্রজেস্টোরন তারপরে ফলিক স্টিমুলেটিং হরমোন হরমোন এই হরমোনগুলো যখন আধিকু ধীরে ধীরে শরীরে কমতে থাকে তখন একটা সময় কি হয়ে গিয়ে মাসিকটা বন্ধ হয়ে যায় এই মাসিক বন্ধ হয়ে গেলে সেটাকে বলা হয় মেনোপজ সেটাকে বলা হয় কি মেনোপজ তাহলে মাসিক বন্ধ হয়ে যাওয়াটা কি বলা হচ্ছে কি মিনোপস কি লেখা আছে একটু পড়ি টাইম ইন লাইফ আপ্টার ইউ হ্যাভ নট হ্যাড এ পির ওয়ান ইয়ার এখন কারো মাসিক যদি এই যে আমরা প্রথম যেটা পড়েছিলাম অ্যামিনোরিয়া মাসিক বন্ধ হয়ে যাওয়া ওখানে আমরা বলেছিলাম যে কারো যদি মাসিক একেবারে শুরুই না হয় সেটা হচ্ছে প্রাইমারি আর যদি সেকেন্ডারি কখন হবে যদি তিন মাসের পর্যন্ত যদি মাসিক না হয় সেটা প্রেগন্যেন্সির কারণে হতে পারে বন্ধ কোনো রোগের কারণে সেটা হচ্ছে সেকেন্ডারি এরকম মাসিক যদি বন্ধ থাকে 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 থাকতে থাকতে যদি এক বছর পর্যন্ত অতিক্রান্ত হয়ে যায় তখন সেটাকে মেনোপজ বলি যে সাধারণত যদি কোনো রোগ শোক কারো না থাকে আর যদি কোনো রোগ এর মধ্যে ফাইন্ড আউট হয় তাহলে আমরা বুঝবোই যেটা সেকেন্ডারি অ্যামিনোরিয়া কিন্তু যদি সেকেন্ডারি অ্যামিনোরিয়া না হয় অর্থাৎ কোনো প্রবলেম নয় তার শরীরে কিন্তু তার মাসিক বন্ধ হয়ে গেছে তখন সেটাকে মেনোপজ হিসেবে ধরে নিতে হবে ঠিক আছে দ্য এভারেজ এজ অফ মেনোপজ ইন দ্য ইউনাইটেড স্টেটস ইজ ফিফটি ওয়ান অল দো দ্য রেঞ্জ ইজ কোয়াইট লার্জ উমেন হু হ্যাভ দেয়ার ওভারিজ সার্জিক্যালি রিমুভ ইনস্ট্যান্টলি গোয়িং টু মেনোপজ খুব ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু তাহলে আমরা জানলাম যে মেনোপজ মাসিক বন্ধ হয়ে যাওয়া সেটা সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বা পঞ্চান্ন বছর বয়সে মাসিক বন্ধ হয়ে যায় একজন মহিলার আর এটা এর আগেও আমরা যখন পড়েছি ওভুলেশন পড়েছি মিনিস্ট্রেশন সাইকেল পড়েছি তখন আমরা দেখেছি যে ওবুলেশনের সাথে কিন্তু সরাসরি মিনিস্ট্রেশনটা জড়িত ওবুলেশনের সাথে ওবুলেশন হয়ে যখন ওখান থেকে ওভারি থেকে ডিম আসবে তখন সেই ডিমটা এসে যদি ইমপ্লান্ট না হয় তাহলে একটা সময় গিয়ে সেটা কি হয়ে যায় মাসিক আকারে রজস্রাপ আকারে বেরিয়ে আসে ইউটার লাইনিংটা নষ্ট হয়ে যায় বাট যদি এমন হয় যে ওভারি থেকে ডিমই আসছে না তাহলে তার মাসিক হবে না কারণ ডিমটার সাথেই তো মাসিকটা সম্পর্ক আমরা এর আগে তিন চারটা ক্লাসে কিন্তু এটা বিস্তারভাবে আলোচনা করেছি যে ডিমটা আসলেই কেবলমাত্র মাসিক হবে যদি ডিমটা ইমপ্লান্ট হয় তাহলে মাসিক হবে না প্রেগনেন্সি হবে আর ডিম ইমপ্লান্ট না হলে কি হবে মাসিক হয়ে যাবে তাহলে ডিমের সাথে অর্থাৎ ওভারির সাথে ওভারিয়ান ফাংশনের সাথে এই ইউট্রাসের ভিতরে যে মাসিক যে স্রাব হয় এটা একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে তাহলে এখন কোনো কারণে যদি আমার ওভারি আমি কেটে ফেলে দিই সার্জিক্যালি তাহলে কিন্তু আমার মাসিটা ওই সময় বন্ধ হয়ে যাবে কারণ আর ডিম তো কখনোই আসতে পারবে না যদি আমি সার্জারি করে ওভারি দুইটা ফেলে দিই না ওভারিতে টিউমার হয় ওভারিয়ান ক্যান্সার হয় টিউমার হয় সেগুলো হলে আমরা যখন ওই ওভারি রিমুভ করে ফেলে দিই তখন কি হবে ওখান থেকে তো ডিম আসতে পারবে না ডিম আসার যেখানে ডিম তৈরি হওয়ার কথা আমরা জানি যে ফলিকুল আকারে থাকে ভিতরে প্রাইমোডিয়াল ফলিকুল হিসেবে ওখানে থাকে সেই প্রাইমোডিয়াল ফলিকুল তো আর ওখানে থাকবে না কারণ দুইটা ওভারই আমি যখন ফেলে দিব কেটে তখন তার ডিম তৈরি হওয়ার আর কোনো প্রক্রিয়া থাকবে না তখন তার ওই যে প্রতি মাসে একবার করে ডিম বের হয় সেই ডিমও বের হবে না আর মাসিকও হবে না তার মানে যখনই আমি ওটা সার্জিক্যালি রিমুভ করে ফেলে দিব ওভারই তখন থেকেই যার এই ঘটনা ঘটবে তার কিন্তু মেনোপজ হয়ে যাবে অর্থাৎ তার আর মাসিক কখনোই হবে না আচ্ছা আর মাসিক অনেক সময় দেখা যায় দেখবেন যে অনেকের জ্বরের ভিতরে টিউমার হয় ক্যান্সার হয় তখন কিন্তু তার কী করে ওই জরায়ু কেটে ফেলে দেয় জরায়ু কেটে ফেলে দেয় তাহলে জরায়ু যদি কেটে ফেলে দেয় সেক্ষেত্রে কিন্তু ওই সাথে সাথে দেখা যায় যে ওভারিও ফেলে দেয় কারণ জরায়ু যদি না থাকে তাহলে ওভারি তো রাখার কোনো মানে প্রশ্ন আসে না কারণ ওভারির কাজই হচ্ছে আমার প্রেগন্যান্সি হওয়া বা না হওয়ার সাথে একটা ডিপেন্ডেন্ট আর সেটা যদি হয় তাহলে তো কোথায় হবে ইউট্রাসের মধ্যে এখন ইউট্রাস যদি ফেলে দেয় তাহলে তো ওভারি রাখার কোনো প্রশ্ন আসে না তখন দেখা যায় ওভারিও ফেলে দেয় হুম কিন্তু অনেকের ক্ষেত্রে এমন হয় যে ওভারি ফেলে দেয় বাট ইউট্রাসটা আর ফেলে না কারণ ইউট্রাস আছে ও ওর মতো করে থাক শুধুমাত্র ওভারি দুটো কেটে ফেলে দেয় আচ্ছা এরপরে আমরা যাচ্ছি মেনোরেজিয়া মেনোরেজিয়া রেজিয়া এই যে দেখুন মেনোরজিয়া মেনো তো বোঝা যাচ্ছে মিনস রেজিয়া মানে এক্সেসিভ এক্সেসিভ রেজিয়া শব্দ হচ্ছে এক্সেসিভ হ্যাঁ এক্সেসিভ বেশি অনেক বেশি পরিমাণে তাহলে মেনোরেজিয়া এ কন্ডিশন হোয়ার ইউর পিউর আর অ্যাবনরমালি হেভি অর প্লোন্সড অর্থাৎ যেখানে রক্তস্রাব অনেক বেশি পরিমাণে হয় যেই মাসিক ঋতুস্রাবে ব্লিডিংয়ের পরিমাণ অনেক বেশি হয় এখন সেটা হতে পারে কারো মাসিক হয়তো পাঁচ দিন স্থায়ী হয় সেই পাঁচ দিনই অনেক বেশি হেভি ব্লিডিং হয় এটা হতে পারে অথবা হতে পারে যে ব্লিডিংটা যা হচ্ছে মোটামুটি ঠিক আছে বাট সেটা লং পিরিয়ড ধরে হচ্ছে অর্থাৎ পাঁচ দিন হওয়ার কথা সেটা হয়তো সাত দিন আট দিন দশ দিন বারো দিন পনেরো দিন এরকম হচ্ছে তাহলে এই দুইটি অবস্থাকেই মেনোরে দিয়ে বলা হয় তাহলে যদি কেউ এসে বলে যে আমার হেভি ব্লিডিং হয় আমার অনেক বেশি ব্লিডিং হয় আমার মাসিক অনেকদিন স্থায়ী থাকে সেটাকে আমরা মেনোরেজিয়া বলতে পারি সেটাকে আমরা কি বলতে পারি মেনোরেজিয়া দ্য লস অফ সো মাছ ব্লাড ক্যান লিড টু অ্যানিমিয়া এনিমিয়া আর আয়রন ডেফিসিয়েন্সি অ্যান্ড সো শুড বি ডিসকাসড উইথ আ ফিজিশিয়ান এখন এটা অন্য একটা বিষয় বলা হচ্ছে যে যদি অনেক বেশি পরিমাণে ব্লিডিং হয় সেটা পরিমাণে হোক আর বেশি দিন হোক রক্ত যদি বেশি যায় তাহলে তার শরীরে কি হতে পারে এনিমিয়া দেখা দিতে পারে অর্থাৎ রক্ত স্বল্পতা দেখা দিতে পারে জন্য যদি কারো ধরনের প্রবলেম হয় অবশ্যই বলা হয়েছে যে একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে কারণ আপনার স্বল্পতা হলো কিনা সেটাও দেখার বিষয় আছে তো মেনোরেজিয়া মেনোরেজিয়া মানে হেভি ব্লিডিং মানে এক্সেসিভ মিনিস অথবা দীর্ঘস্থায়ী ব্লিডিং দুই কারণেই মেনোরেজিয়া হতে পারে মেনোরেজিয়া অর্থাৎ অতিরিক্ত ব্লিডিং যেটা স্বাভাবিক ব্লিডিং হওয়ার কথা আমরা জানি নর্মালি এইট টু টু হান্ড্রেড এম এল অফ ব্লাড পাস হয় এই পুরো মাসিক চলাকালীন সময় চার দিন বা পাঁচ দিন যতদিনই থাকুক সব মিলিয়ে আশি থেকে একশো এম এল বা একশো বিশ এম এল সর্বোচ্চ এরকম ব্লিডিং হয় কিন্তু যদি কারো এমন হয় যে অনেক বেশি হয়

আমরা একটু আগে মেনোপোস করে এসেছি মেনোপোজ মানে মাসিক বন্ধ হয়ে যাও মেনোপোস পেরি মেনোপোস কোনটা মাসিক বন্ধ হওয়ার আগে দেখবেন যে প্রতি মাসে যে ব্লিডিংটা হয় মহিলাদের এটা তো একটা সময় কি বন্ধ হয়ে যায় পুরোপুরি তবে পুরোপুরি বন্ধ হওয়ার আগে দেখবেন যে এক বছর দেড় বছর বা বছর থেকে অনেকেরই দেখবেন যে মাসিকটা আস্তে আস্তে অনিয়মিত হয়ে যায় যেখানে প্রতি মাসে হওয়ার কথা সেটা প্রতি মাসে না হয়ে দেখা যায় এক মাস পরপর হয় দুই মাস পরপর হয় বা মাসিকটা আগে পাঁচ দিন হতো যখন নিয়মিত হতো এখন হয়তো তিন দিন হয় এরকম আস্তে আস্তে কমে যায় একবার হুট করে কমে যায় না এই নিয়মিত হতে থাকলো। হুট করে গিয়ে বন্ধ হয়ে গেলো না বিষয়টা এমন না আস্তে আস্তে কমতে থাকে কারণ তার বডির যে হরমোনের যে আধিক্যগুলো এগুলো ধীরে ধীরে কমতে থাকে তাহলে ধীরে ধীরে কমতে থাকলে তার ওই মেনোপাসটাও ধীরে ধীরে সংগঠিত হয় এবং একটা সময় গিয়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে এই যে ধীরে ধীরে হওয়া অর্থাৎ যেই সময়টা থেকে ধীরে তার মাসিকটা কম হওয়া শুরু করলো অল্প হওয়া শুরু করলো সেটা কি হচ্ছে প্রেরিমেনিপোজাল স্টেজ সাধারণত আমরা বোঝা যায় রুগীদের কমপ্লেনগুলো যখন এসে বলে আমাদের কাছে আসলে বোঝা যায় যে তার হয়তো বা মাসিকটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে সেইরকম একটা দিকে টার্ন করছে কিছু স্যানসিম্টম রুগীদের মধ্যে দেখা যায় যেমন তার মাসিক ওই যে বললাম যে হয়তো আগে পাঁচ দিন হতো ছয় দিন হতো সেটা হয়তো চার দিন হয় এরপরে হয়তো এরকম চার দিন হয়তো তিন চার মাস চলতে থাকে পাঁচ মাস চলতে থাকে এরপরে গিয়ে তিন দিন হয় দুদিন হয় একদিন হয় এরপরে হয় না একদিন পরপর হয় একদিন হয় পাঁচ দিন হয় না এরকম চলতে থাকে একটা সময় কি বন্ধ হয়ে যায় হুম তাহলে এইগুলো হচ্ছে প্যারিমেনিপোস অর্থাৎ মাসিক বন্ধ হয়নি কিন্তু বন্ধ হবে হবে একটা প্রক্রিয়া চলছে বডির ভিতরে হ্যাঁ তার হরমোনগুলো যে রেঞ্জ হরমোনগুলোর যে মাত্রা সেই মাত্রাগুলো আস্তে আস্তে কমছে এগুলো কীভাবে বুঝবে এটা তো একটা তো বললাম যে ব্লিডিং দিয়ে বুঝবে ব্লিডিং কম হবে পাঁচ দিন হওয়ার কথা থাকলে সেখানে হয়তো তিন দিন হবে হয়তো দু মাস বন্ধ থাকলো তারপর আবার গিয়ে এক মাস হলো আবার দু মাস বন্ধ আবার হয়তো তিন মাস হলো আবার পাঁচ মাস বন্ধ এভাবে চলতে থাকবে আর কীভাবে তার শরীরে কিছু সিমটম দেখা দিতে পারে যেমন তার শরীরে বলবে যে বডির ভিতর থেকে মনে হয় যেন গরম বের হয় একটু সব ফিমেলদের যারা একটু বয়সে চল্লিশ পঞ্চাশ তারা এসে দেখবেন এই কমপ্লেনগুলো বলে সারা শরীরে তাদের জ্বালা পোড়া হ্যাঁ শরীর থেকে প্রচুর পরিমাণে উত্তপ বের হয় গরমে ঝলক বের হয় শরীর থেকে বলবে যে স্যার শরীর এত জ্বালা শরীরে স্যার টিকতে পারি না শরীরে কাপড় চোপড় রাখতে পারি না এরকম বলে এসে হ্যাঁ তারপরে রাতে ঘাম হয় শরীরে এই ধরনের জিনিসগুলো দেখবেন তাদের মধ্যে মেজাজ একটু খিটখিটে হয়ে যাওয়া হ্যাঁ রুক্ষ মেজাজ হয়ে যাওয়া তারপরে খাবার দাবারে কিছুটা অরুচি আসা এরকম কিছু জিনিসপত্র দেখবেন যে তাদের মধ্যে চলে আসে তো এই গেল প্যারিমেন পিউবাটি পিউবাটি কোনটা

যেটাকে বলা হয় বয়সন্ধিকাল সহজ বাংলায় যেটাকে বয়সন্ধিকাল অর্থাৎ তার এই যে ছোটো বাচ্চাদের সাথে খেলাধুলা পনা এটা ছেড়ে হঠাৎ করে যখন একটা তার মধ্যে একটা চেঞ্জ চলে আসে একটা আবেগ অনুভূতির ব্যাপার চলে আসে যখন ছেলেদের প্রতি একটা আকর্ষণ আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে ছেলেদের বিষয়গুলো ভাবতে তার কাছে ভালো লাগে ছেলেদের প্রতি একটা আকর্ষণ তার স্তনগুলো বড় হয়ে যাওয়া তার হিপগুলো একটু ফ্যাটি হয়ে যাওয়া হিপগুলো একটু প্রশস্ত হওয়া তারপরে তার পিউবিক হেয়ার এনলার্স হওয়া বা পিউবিকারগুলো অ্যাপিয়ারেন্স সেগুলো বৃদ্ধি পাওয়া সব মিলিয়ে ইন টোটালি একটা পরিবর্তন যেই সময়টায় আসে একজন স্ত্রী লোকের দেখে একটা মেয়ের দেখে সে ছোটো থেকে অর্থাৎ বড় হয়ে যায় স্বাভাবিক হয় যাওয়ার যেটাকে আমরা বলি আর কি সহজ কথায় বয়সন্ধিকাল এটাই হচ্ছে পিউরিটি হুম যেসব ফার্টিলিটি শুরু হয় পিউবার্টিতেই সে কিন্তু মেনার কি হয় মেনার কি মানে মাসিক শুরু হয় এই এই বিষয়টাই হচ্ছে পিউবার্টি হ্যাঁ দ্য টাইম ইন এ পারসনস লাইফ ফোয়েন সেক্স হরমোনস বিগিন টু এফেক্ট দেয়ার সেক্সুয়াল ডেভেলপমেন্ট অর্থাৎ সেক্স হরমোনগুলো যখন সেক্সুয়াল যে অর্গানগুলো আছে বডি সেগুলো যখন ডেভেলপ করা শুরু করে এই যে ব্রেস্ট তারপরে ভেজাইনা তারপরে হিপ তারপরে পিউিখেয়ার এগুলো তো এক্সটার্নাল এর বাইরে ইন্টারনাল ভিতর কিছু চেঞ্জ হয় ওভারিতে কিছু চেঞ্জ হয় ইউট্রাসে কিছু চেঞ্জ হয় এই চেঞ্জগুলো যেই সময়টা সেটা হচ্ছে পিউবার্টি আচ্ছা এরপরে আমরা বলছি মেনার কি তো এটা আগে আলোচনা করেছি মেনার্কি আগে আলোচনা করেছি মেনার্কি কোনটা যে সময়টা ফার্স্ট অ্যাপিয়ারেন্স অফ মেনস্ট্রুয়েশন প্রথম মাসিক রজচক্র মাসিক যে সময়টা শুরু হয় দ্য টার্ম ফর দ্য ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেল দ্যাট ফিমেল হ্যাজ অর্থাৎ প্রথম মাসিকটাকে কি বলা হচ্ছে মেনার্কি প্রথম মাসিকটাকে বলা হচ্ছে কি মেনার্কি মিন্স নিয়ে আলোচনা করেছি মেনোপজ নিয়ে আলোচনা করি সেম মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে তো আগে অনেকগুলো ক্লাসে আলোচনা করলাম মেনস্ট্রুয়াল সাইকেল অর্থাৎ একজন ফিমেলের আজকে মাসিক শুরু হলো এরপরে তার মধ্যে যে তিনটা ধাপ অতিক্রম করে ফলিকুলার স্টেজ তারপর এইবার তারিখে একজন ফিমেলের মাসিক শুরু হলো আবার পরবর্তী মাসে গিয়ে তিন তারিখে বা আঠাশ তারিখে অথবা উনত্রিশ তারিখে অর্থাৎ আঠাশ দিন পরে আবার মাসিক শুরু হবে এই যে প্রতি আঠাশ দিন পর পর এরকম মাসিকটা চলতে থাকে একটা সার্কুলার ওয়েতে প্রতি আঠাশ দিন পর পর এইটাই হচ্ছে সাইকেল বলা হয় মিনিস্ট্রল সাইকেল অর্থাৎ ঘুরে ঘুরে আঠাইশ দিন পর পর যে মাসিকটা আসে এটা হচ্ছে মিনিস্ট্রাল সাইকেল এরপরে প্রিমিনিস্ট্রুয়েশন একটু আগে আলোচনা করেছি প্রিমিনিস্ট প্রি মিনিস্ট্রি আলোচনা করেছি প্রি প্রিমিনিস্ট্রেশন প্রি মিনিস্ট্রল সিন্ডম মোস্ট কমনলি রিফার টু এস প্রি এম এস প্রি মানে হচ্ছে পূর্ব মিনিস্ট্রাল মানে মাসিক তাহলে মাসিকের পূর্ব সিনড্রম মিনস কতগুলো সিমটমের সমষ্টি সিনড্রম এস ওয়াই এনডি আর ও এম সিনড্রম দেখমিন্স এটা কিন্তু সিমটম না সিনড্রোম এস ওয়াই এন ডি আর ও এম ই সিন্ড্রোম একটা লক্ষণ আর সিনড্রোম হলো অনেকগুলো লক্ষণের সমষ্টি ঠিক আছে কোনো স্পেসিফিক রোগ নয় এটা কোনো রোগ নয় সিনড্রোম মিনস কোন রোগ বোঝায় না অনেকগুলো সমষ্টি সমষ্টিগত একটা অবস্থা বোঝায় তাহলে প্রিমিনিস্ট্রাল সিন্ড্রম পি পিএমএস

জানি দেখি কি হতে পারে তার এই যে অনেকের দেখবেন মুখে পিম্পল আসে ব্রন ওঠে মাসিকের আগে আগে অনেকের ব্রেস্ট টেন্ডারনেস আসে ব্রেস্ট একটু ব্যথা হয় টাইট হয় আবার হাত হাত পায়ে ব্যথা হয় গাগাতুরে ব্যথা হয় তার দুর্বলতা আসে বমি বমি ভাব আসে তারপরে যেটা আনিজল কিছু খাবারের প্রতি তার আকাঙ্ক্ষা জাগে হ্যাঁ চাটনি আচার বা কি বলা হয় অন্যান্য যেগুলো অখাদ্য কুখাদ্য চাল অনেকের কাঁচা চাল খাওয়ার একটা অভ্যাস আসে হ্যাঁ অনেকে পিঁয়াজ খাওয়ার অভ্যাস আসে এরকম এই কিছু খাবারের প্রতি তার যে একটা এক্সট্রা চাহিদা তৈরি হয় এগুলো হচ্ছে প্রিমিনিস্টুরাল সিনড্রোম অর্থাৎ কিছু সিমটমের সমষ্টিকে একসাথে মিলিয়ে প্রিমিনিস্টুরাল সিনড্রোম আচ্ছা এরপরে মিনিস্ট্রাল ফেজ এগুলো তো আমরা জানি মিনিস্ট্রাল ফেজ প্রথম পাঁচ দিন মিনিস্ট্রেশন হয় এরপর ফলিকুলার ফেজ হচ্ছে পাঁচ থেকে চোদ্দ দিন এগুলো আলোচনা করেছি ওবুলেশন হয় চোদ্দতম দিনে গিয়ে অথবা পনেরোতম দিনে গিয়ে এরপরে লুটিয়াল ফেজ আমরা জানি যে ওবুলেশন হওয়ার পরে যখন ডিমটা বের হয়ে যায় সেই ডিমটা বের হওয়ার পর থেকে আবার পরবর্তী মাসিক শুরু হবে যে সেই মাঝখানে চোদ্দ পনেরো দিন যেটা থাকে সেটা হচ্ছে লুটিয়াল ফেজ পিরিয়ড এগুলো আলোচনা করেছি মেনোরোজিয়া আলোচনা করেছি মেনোরোজিয়া হেভি ব্লেডিং এটা বলেছি মেনোরোজিয়া হেভি ব্লেডিং হ্যাঁ ডিজমেন্টারি আলোচনা করেছি পেনফুল ব্লিডিং আচ্ছা এন্ডোমেট্রিওসিস আলোচনা করেছি এন্ডোমেট্রিয়ামের যে ক্যারেক্টার ওই ক্যারেক্টারের কোনো টিস্যু যদি ইউট্রাসের বাইরে কোথাও হয় সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম এরপরে অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট এই দুইটা জিনিস সম্পর্কে একটু বলে নিই আপনারা জানেন যে আমরা গাইনি অফসের ডাক্তার দেখাতে বলি প্রায় বলি গাইনি অবসের ডাক্তার দেখানোর জন্য কোনো মেয়ালি প্রবলেম হলেই অনেকে বলে গাইনি ডাক্তার দেখাবো গাইনি ডাক্তার দেখাবো হ্যাঁ গাইনি অ্যান্ড অবস্টেট্রিশিয়ান গাইনোকোলজিস্ট হচ্ছে স্ত্রী রোগবিদ্যা হ্যাঁ স্ত্রী রোগবিদ্যা অর্থাৎ মহিলাদের রোগ সম্পর্কিত যে পড়াশোনাটা বা যে বিদ্যাটা সেটা হচ্ছে গাইনোকোলজি আর অবস্টেট্রিক্স হচ্ছে প্রসূতি বিদ্যা অর্থাৎ সেটা শুধুমাত্র এই বাচ্চা কাচ্চা হওয়া সংক্রান্ত যে বিদ্যাটা সেটা হচ্ছে অবস্টেট্রিক্স ঠিক আছে তাইলে গাইনোকোলজি হচ্ছে ফিমেল ডিজিজেস নিয়ে যে পড়াশোনা ফিমেল অর্থাৎ মহিলাদের যত ধরনের রোগ হয় সেই রোগগুলো নিয়ে পড়াশোনা হচ্ছে গাইনোকোলজি আর অবস্টেট্রিক্স হচ্ছে বাচ্চা কাচ্চা হওয়া সংক্রান্ত বাচ্চা কাচ্চা হওয়া সংক্রান্ত যে পড়াশোনা যে বিদ্যা সেটা হচ্ছে অবস্টেট্রিক্স তাইলে একজন গাইনোকোলজিস্ট তার মধ্যেই কিন্তু এই সব কিছু চলে আসে বাচ্চা কাচ্চা হওয়ার বিষয়টা কিন্তু ওর মধ্যেই চলে যায় তারপর স্পেসিফিক ভাবে অনেকেই আছেন অবস্টেট্রিশিয়ান তিনি শুধুমাত্র ওই বিষয়টাই দেখেন বাচ্চা কাচ্চা হওয়া সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তিনি পড়াশোনা করেন বা তার স্পেশালিটি বা তিনি হায়ার ডিগ্রি অর্জন করেছেন এটির উপরেই তখন তাদেরকে বলা হয় অবস্টেট্রিশিয়ান যিনি এই প্রসূতি বিদ্যা নিয়ে কাজ করেছেন বা পড়াশোনা করেছেন বা এটা নিয়ে যিনি চিকিৎসা করেন অবস্টেট্রিশিয়ান আর গাইনোকোলজিস্ট যিনি ফিমেল ডিজিজেস নিয়ে আলোচনা করেন বা ফিমেল ডিজিজ চিকিৎসা করেন বা ওইটা নিয়ে পড়াশোনা করেছেন ওইটা নিয়ে স্পেশালিটি তার সেটা হচ্ছে গাইনোকোলজিস্ট তাহলে এই দুইটা টার্ম হচ্ছে আলাদা আলাদা গাইনোকোলজি মানে হচ্ছে স্ত্রী রোগবিদ্যা আর অবস্থিত ট্রিক্স হচ্ছে বিদ্যা ঠিক আছে প্রসূতি বিদ্যা আচ্ছা এরপরে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বিকজ এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব মহিলাদের ওভারিতে যখন সমস্যা দেখা দেয় টিউমার হয় পলি তারপরে আপনার পলিফ হয় সিস্ট হয় এই সিস্ট যখন অনেকগুলো হয় সিস্ট পলি শব্দটা হচ্ছে অনেক পলি মানে হচ্ছে কি অনেক তাহলে পলিসিস্টিক মানে অনেকগুলো যখন সিস্ট হয় ওভারিতে তখন সেটাকে বলে পলিসিস্টিক ওভারি সিস্ট একটাও হতে পারে একাধিক হতে পারে তাহলে একাধিক যদি হয় তাহলে সেটাকে বলা হয় পলিসিস্টিক ওভারি তাহলে এই পলিসিস্টিক ওভারি যখন কারো হয় তখন তার মধ্যে অনেকগুলো লক্ষণ দেখা দেয় অনেকগুলো সিনড্রম আস সাথে আর অনেক কিছু জড়িত হয় সেই সব কিছু মিলিয়ে একটু আগে যেমন বললাম সিনড্রম অনেক কিছু মিলিয়ে হয় এই অনেক কিছু মিলিয়ে যখন একটা রোগ বা একটা বিশেষ অবস্থা হয়ে দাঁড়ায় তখন সেটাকে আমরা পলিসিস্টিক ওভারি সিনড্রোম বলি বা সেটাকে সিনড্রম বলি যখন একাধিক বিষয় নিয়ে কোনো কিছু আলোচনা করা হয় বা কোনো কিছু কে বিবেচনা করা হয় তখন সেটা সিনড্রোম এটা কোনো স্পেসিফিক কোনো রোগ নাই এখানে অনেক কিছু এর সাথে থাকতে পারে হ্যাঁ তাহলে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম বিকজ এটা এই গাইনোকোলজির অনেক বড় একটা বিষয় এবং অহরহ এই পেশেন্টটা আমরা পাবো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো হ্যাঁ কি লেখা আছে একটু দেখি পরে সৃষ্টিক ওভারিয়ান সিনড্রম ইজ এ সেট অফ সিমটমস বলা হয়েছে ইজ এ সেট অফ সিম্টমস দেখ নট এ সিঙ্গল সিমটম ইস ইটস এ সেট অফ সিম্টমস অনেকগুলো সিটমের একটা সেট একটা সমষ্টি ডিউ টু এলিভেটেড অ্যান্ড্রোজেন্স ইন ফিমেলস অর্থাৎ মহিলাদের এন্ড্রোজেন অর্থাৎ অ্যান্ড্রোজেনের পরিমাণ যদি বেড়ে যায় অ্যান্ড্রোজেন মানে হচ্ছে ফিমেল মেল হরমোন মেয়েদের শরীরে যদি পুরুষ যে হরমোনগুলো বেশি থাকার কথা সেটি যদি মেয়েদের শরীরে বেড়ে যায় তাহলে তাদের মধ্যে কিছু লক্ষণাদি দেখা দেয়

ওইরকম থাকে না কিন্তু এই হরমোনের আধিক্য যদি হয় অর্থাৎ পিকজ যদি কারো থাকে পলিস্টিকোবারি তাদের দেখবেন যে শরীরে অনেক বেশি রোমের আধিক্য বিশেষ করে এই যে ঠোঁটের উপরে যে আমাদের ছেলেদের জন্ম মোছা ওইরকম দেখবেন অনেকের অনেক গাঢ় করে মহিলাদের পশম আসে আবার অনেকের দেখবেন যে দাড়ি হয় অনেক মহিলাদের দেখবেন যে অনেক দাড়ি হুম এগুলোই পিকজের কারণে হয় হ্যাঁ আবার অনেকের দেখবেন যে ফিমেলের বডিতে তো সাধারণত আমাদের ছেলেদের শরীরে যেরকম পশম থাকে মেয়েদের শরীরে নর্মালি পশম একটু কম বা আমাদের যেমন গাঢ় থাকে শরীরে অত গাঢ় থাকে না কিন্তু যদি পিকজ কারো থাকে তাহলে তাদের শরীরে অনেক গাঢ় লোম লোমের আধিকটা অনেক বেশি দেখা যায় সাইন্স অ্যান্ড সিমটমস অফ পিকজ ইনক্লুড ইরেগুলার অর নো মিনিস্ট্রেশন পিরিয়ড হেভি পিরিয়ড এক্সেস বডি অ্যান্ড ফেসিয়াল হেয়ার অ্যাকনি পেলভিক পেইন ডিফিকাল্টি গেটিং প্রেগন্যেন্ট অ্যান্ড প্যাচেস অফ থিক ডার্কার অ্যান্ড ভেলভেটি স্কিন অনেকগুলো

অবশ্যই এটা কি নন ক্যান্সারাস এটা কখনোই ক্যান্সারাস না ইউটেন ফাইব্রয়েড কখনোই ক্যান্সারাস না যখনই আমরা ইউটেন ফাইব্রয়েড বলবো সেটা কখনোই ক্যান্সারাস না হ্যাঁ বিনাইন টিউমার আর যখন সেটা ক্যান্সারাস সেটাকে বলা হয় ম্যালিগনেন্ট টিউমার তো ইউটেন ফাইব্রয়েড মানে হচ্ছে ইউটারাসের কোনো টিউমার যেটা নন ক্যান্সারাস হরমোন স্টোজেন প্রজেস্টন এগুলো নিয়ে তো আলোচনা করেছি ভ্যাজাইনাল ডিসচার্জ আচ্ছা ভ্যাজাইনাল ডিসচার্জ এটা নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন আছে ভ্যাজাইনাল ডিসচার্জ ইজ দ্য স্মল অ্যামাউন্ট অফ ফ্লুইড দ্যাট ইজ রিলিজড ডেইলি ফ্রম দ্য ভ্যাজাইনা খেয়াল করুন জোনি স্রাব এটা কিন্তু রজস্রাব না খেয়াল করুন জনিস্রাব ভ্যাজাইনাল রিচার্জ জোনি স্রাব ইজ দ্য স্মল অ্যামাউন্ট অফ ফ্লুইড দ্যাট ইজ রিলিজড ডেইলি ফ্রম দ্য ভেজাইনা প্রতিদিন জনি থেকে যে অল্প পরিমাণে ফ্লুইড রিলিজ হয় এটাই হচ্ছে ভ্যাজাইনাল রিচার্জ দ্য পারপাস ইজ টু ক্লিন দ্য ভেজাইনা এর উদ্দেশ্যটা হচ্ছে যাতে ভেজাইনাটা পরিষ্কার থাকে ঠিক আছে হাউ ব্যার দ্য কনসিস্টেন্সি অ্যান্ড অ্যামাউন্ট ফ্লাকচুয়েটস প্রতিদিন একই রকম হয় না এটা সারা মাসে দেখা যায় পরিমাণটা কম বেশি হয় ক্লোজ টু অভুলেশন ইজ ইউজুয়ালি এবং যেটা এটা যতদিন এই অভুলেশনের কাছাকাছি দিন আসতে থাকবে তত এই ডিসচার্জটা কি পাতলা হতে থাকবে ডিসচার্জ ইজ ইউজুয়ালি থিন আদার ডেস ইট মাইট বি ক্লাউডি ওর ইউলিশ অন্যান্য দিন এটা কিছুটা হলদেটে দেটে অথবা কালচে থাকতে পারে স্লাইডিস কালচে ক্লাউডি মানে ক্লাউড রং কেমন তা তো জানেনি আপনারা জাস্ট ওইরকম বলা হয়েছে এ চেঞ্জ ইন ডিচার্স ক্যান ইন্ডিকেট অ্যান ইনফেকশন ইনক্লুডিং ফাউল স্মেল আর গ্রিস গ্রিনিশ কালার যদি কখনো দেখা যায় যে এই ডিচার্সটা কালারটা চেঞ্জ হয়ে গেছে বা দুর্গন্ধ আসতেছে

আপনার লিউকোরিয়া ওয়ান টাইপ অফ ভেজাইনাল ডিসচার্জ বিশেষ হচ্ছে লিউকুরিয়া ওয়ান টাইপ অফ ভেজাইনাল ডিসচার্জ এরপরে ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ আমার ইউরেনারি ট্র্যাক্ট বলতে আমরা যতটুকু বুঝি সেখানে যদি কোনো ধরনের ইনফেকশন হয় তাহলে সেটাকে বলা হয় ইউটিআই সেটা আমার ব্লাডারে হতে পারে ইউরোথ্রায় হতে পারে তারপরে ইউরেটারে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে কিডনিতে হতে পারে অর্থাৎ প্রস্রাব সম্পর্কিত যতগুলো এরিয়া আছে প্রসাবের সাথে রিলেটেড যতগুলো এরিয়া রয়েছে এগুলো দেখবেন একদম কমন একটা প্রবলেম হুম মহিলাদের একটা কমন প্রবলেম এবং ডাক্তারদের কাছে গেলেই এই টার্মটা লিখে দেয় দেখবেন ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ প্রস্রাব যেখানে হয় আমাদের সেই প্রস্রাব রিলেটেড যতগুলো অর্গান রয়েছে পোসাপ রিলেটেড অর্গ্যানটি কী রয়েছে কিডনি রয়েছে তারপরে মূত্রথলি অর্থাৎ ব্লাডার রয়েছে এরপরে মূত্র কিডনি থেকে ব্লাডারে আসে যে পদ দিয়ে ইউরেটার সেটা রয়েছে এরপরে ব্লাডার থেকে যে পদ দিয়ে প্রসাবটা বাইরে বেরিয়ে আসে ইউরেথ্রা সেখানে এই যতগুলো জায়গা রয়েছে এই ট্র্যাক্টের যে কোনো জায়গায় যদি ইনফেকশন হয় তাহলে সেটাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমরা বলতে পারি এরপরে এগুলোর আলাদা আলাদা নাম থাকতে পারে যেমন ব্লাডারে হলে সেটাকে সিস্টাইটিস বলে ইউরেথ্রায় হলে সেটাকে ইউরেথ্রাইটিস বলে হ্যাঁ তারপরে কিডনিতে হলে অনেক সময় নেফ্রাইটিস বলে হ্যাঁ এরকম আলাদা আলাদা নামও রয়েছে বাট ওভারঅল যদি আমরা কমনলি একটা শব্দ দিয়ে আমরা বোঝাতে চাই যে এর কোনো এক জায়গায় কিছু একটা প্রবলেম হয়েছে প্রস্রাব সংক্রান্ত যে অর্গানগুলো রয়েছে এর কোথাও না কোথাও একটা প্রবলেম হয়েছে তাহলে সেটাকে আমরা এক কথায় ইউটিআই বলতে পারি একটা শব্দ দিয়ে এতে বোঝা যাবে যে আমার প্রস্রাব সংক্রান্ত যে অর্গানগুলো রয়েছে তার কোথাও না কোথাও কোনো একটা প্রবলেম হয়েছে আচ্ছা ইস্ট ইস্ট ইনফেকশন ব্যাকটেরিয়া ইনফেকশন এগুলোর আলাদা আলাদাই রয়েছে ওগুলো আমাদের দরকার নেই পরে দেখবগুলো গুরুত্বপূর্ণ না অত ওভারিয়ান সিস্ট এটা তো একটু আগে বলেছি যখনও বাড়িতে কোনো সিস্ট হয় আচ্ছা সিস্টটা কি সিস্ট হচ্ছে কী বলা হয় সিস্টটাকে হচ্ছে আপনার কোনো পানিপূর্ণ পানিপূর্ণ একটা থলি সেটা হচ্ছে সিস্ট পানিপূর্ণ থলি সেটা হচ্ছে সিস্ট বডির কোথাও যদি এরকম পানিপূর্ণ কোনো থলির মতো হয় সেটাকে আমরা সিস্ট বলবো সেটাকে আমরা সিস্ট বলবো অর্থাৎ ওর ভিতরে ফ্লুইড আছে পানি বললে ভুল হবে ফ্লুইড সেই ফ্লুইডটা যে কোনো কিছু হতে পারে হ্যাঁ তাহলে ফ্লুইড পূর্ণ কোনো কিছুকে আমরা কি বলবো কোনো স্যাক বা কোনো থলিকে আমরা কি বলবো সিস্ট বলবো ওর ভিতরে কিছু একটা লিকুইড আছে সেটা হচ্ছে সিস্ট যেমন ডারময়েড সিস্ট ডারময়েড সিস্ট অনেকের শরীরে দেখবেন যে দুই এক জায়গায় ফুলে ওঠে বডিতে তার উপরে ছোট্ট একটা সিদিরের মতো থাকে চাপ দিলে দেখুন ভিতর থেকে দুর্গন্ধযুক্ত এক ধরনের পদার্থ বের হয় সেমিসলিড হ্যাঁ ডারম সিস্ট হ্যাঁ অনেক ধরনের সিস্ট রয়েছে এবং ওভারিতে এক ধরনের সিস্ট হয় ওর ভিতরে ফ্লুইড থাকে এই যে একটুকে পলিসিষ্টিক কোভারিয়ান সিনড্রোম আমরা দেখে আসলাম অনেকগুলো সিস্ট হয় সেখানে আর কি এর সাথে অন্যান্য অনেক কিছু একত্রিত হয়ে পলিস্টিক কোভারিয়ান সিনড্রম হয় তাহলে ওভারিতে যদি সিস্ট হয় অর্থাৎ ফ্লুইড পূর্ণ কোনো স্যাক দেখা দেয় সেটাকে আমরা বলি কি ওভারিয়ান সিস্ট এটা বলা হয়েছে অলদো দে ক্যান বি হার্মলেস ইটস ইম্পর্টেন্ট টু গেট রেগুলার পেলভিক এক্সাম টু এনশিওর দে ডোট ব্রাষ্ট অর নিড ট্রিটমেন্ট তবে এটা খেয়াল রাখা দরকার যে সিস্টগুলো হয়ে ভিতরে যাতে ব্রাশ হয়ে না যায় অনেক সময় তাতে কিন্তু দুর্ঘটনা হতে পারে হ্যাঁ বড় একটা সিস্ট হয়ে যদি ভিতরে যদি ব্রাস্ট হয়ে যায় তখন ভিতরে ইনফেকশন হবে অনেক প্রবলেম হতে পারে হ্যাঁ বা ওটা বড় হয়ে গেলে সার্জিক্যালি সেগুলো রিমুভ করার প্রয়োজন হতে পারে এই জন্য পেলভিক এক্সাম করা দরকার বা আলোচনা করে দেখা দরকার এই ধরনের কোনো কিছু আছে কিনা পিউবার্টি একনি ফার্টাইল এগুলোতে আলোচনা মোটামুটি এই যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো আলোচনা করার মতো যেগুলো আলোচনা করার উচিত আপনাদের সাথে আলোচনা করা উচিত সেরকম টার্মগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং অত্যন্ত ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য আগামী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে আমরা আরও কিছু ফিমেল রিপ্রোডাকটিভ রিলেটেড নিয়ে আলোচনা করব সে পর্যন্ত আপনাদের সবাইকে মোহামাবুল আলমিন ভালো রাখুন এবং সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু